আমরা সবাই কম বেশি জানি যে আমাদের মেডিকেল সেক্টরটা টোটালি ইংলিশ মিডিয়াম। এটা আমরা যারা এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পাইছে বা যারা অলরেডি মেডিকেলে ভর্তি হয়ে গেছে তারা আমরা সবাই কম বেশি জানি যে মেডিকেলটা আসলে ইংলিশ মিডিয়ামে। এখানে আপনাকে পড়ানো হবে ইংলিশে, আপনাকে বোঝানো হবে ইংলিশে, আপনি লিখবেন ইংলিশে, আপনার বই পুস্তক সব কিছু ইংলিশে, ইভেন আপনি ভাইবা দিতে যাবেন সেখানেও আপনাকে প্রশ্ন করা হবে ইংলিশে এবং আপনাকে বলতে হবে ইংলিশে। বাট সবার মধ্যে এই জিনিসটা থাকলেও, অর্থাৎ সবাই জানে যে ইংলিশে, বাট অনেকের মধ্যে এটা না অনেক বড় ফোবিয়া কাজ করে, অনেকে এটা নিয়ে অনেক বেশি ভয় পায়। এই কারণে যে সে বাংলা মিডিয়াম থেকে পড়ে আসছে, হুট করে ইংলিশ মিডিয়ামে যাবে, কীভাবেই বা পড়াশোনা করবে, কীভাবেই বা কী হবে, এই যে একটা চিন্তা, এই যে একটা টেনশন, এটার কারণে অনেকেই ভর্তির আগেই অনেক বেশি ভয় পেয়ে যায়। এখন মেডিকেলে খুব সহজেই মানুষ ডিপ্রেসড হইতে পারে, তার উপর যদি এই ইংলিশ নিয়ে যদি আরও বেশি ফোবিয়া থাকে তাহলে জিনিসটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। আমি যদি সবার কথা না বলে আমি যদি কিছু এভারেজ স্টুডেন্টদের কথা চিন্তা করি যাদের এই ইংলিশ ফোবিয়াটা বেশি, আসলে তাদের সমস্যাটা হয় কোথায়, অ্যান্ড এই সমস্যা থেকে আসলে আমাদের বের হয়ে আসার উপায়টাই বা কী? এখন আমার মতো হয়তো আরও অনেকেরই এই ইংলিশ নিয়ে অনেক ফোবিয়া থাকে। আমাকে অনেকেই অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্নভাবে মেসেজ দিয়ে থাকে যে ভাইয়া ইংলিশ মিডিয়াম এখানে কীভাবে কী পড়াশোনা করবো, ভাইবা কীভাবে দিব, বা কীভাবে পড়াশোনা করলে আমি মেডিকেলে টিকে থাকতে পারবো। দেখেন, মেডিকেলে পাশ করার থেকে সব থেকে বড়ো যে জিনিসটা প্রয়োজন সেটা হলো টিকে থাকা, চেষ্টা করা। আপনি যত বেশি লেগে থাকবেন একটা জিনিস নিয়ে আপনার পাশ করার সম্ভাবনা ঠিক ততটা বেশি হবে। মেডিকেলে ফেল করা যেমন ইজি, ঠিক তেমনি পাশ করাও ইজি। আপনি যদি লেগে থাকেন তাহলে আজ হোক কাল হোক আপনি পাশ করবেন। কিন্তু এই যে ইংলিশ নিয়ে যে ফোবিয়াটা, সেটা আসলে আমরা কাটাবো কী করে বা এটা থেকে ওভারকাম হবে কী করে? তো ইংলিশ নিয়ে ফোবিয়া সবার মধ্যেই কম বেশি থাকে যারা বাংলা মিডিয়াম থেকে আসে মূলত। তো একটা জিনিস মনে রাখবেন যে এটা আসলে আপনার যে ইউরোপ কান্ট্রি বা অন্যান্য দেশে যে ইংলিশটা আমরা দেখি যে তারা সে যেভাবে কথা বলে থাকে, আমাদের ইংলিশটা কিন্তু ঠিক তেমন না। আমাদের মধ্যে বাংলা ইংলিশ মিক্সার দেখা যায়, অর্থাৎ বাংলিশ টাইপের ইংলিশ দেখা যায়, অর্থাৎ অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ। ইভেন আপনি যখন মেডিকেলে আসবেন এসেও দেখবেন যে লেকচারগুলোও ঠিক এমনই হয়। কিছু জিনিস দেখবেন বাংলায় বোঝাইতেছে স্যাররা, আবার কিছু জিনিস দেখবেন ইংলিশে পড়ানো হইতেছে, অর্থাৎ বাংলা প্লাস ইংলিশ দুইটার কম্বিনেশনে আসলে এখানে পড়ানো হয়। ইভেন আপনাকে যখন ভাইবাতেও জিজ্ঞেস করা হবে, এখানেও ওই বাংলা প্লাস ইংলিশ দুইটার কম্বিনেশনেই আপনাকে প্রশ্ন করা হবে। আপনাকে যদি ইংলিশে প্রশ্ন করার কারণে আপনি যদি বুঝতে না পারেন যে আসলে আপনি প্রশ্নটা কী, তখন স্যাররা চেষ্টা করে যে আপনাকে বাংলা বলে কোশ্চেনটা বোঝানোর, যাতে আপনি বুঝতে পারেন। কিন্তু ফ্যাক্ট আসলে এটা না, ফ্যাক্ট এটাই যে ইংলিশে হয়তো আপনাকে বললো কিন্তু আপনি যখন একটা বই পড়বেন সেখানে তার বাংলা লেখা থাকবে না। এখানে যে আসলে একটু গণ্ডগোলটা হয়, কারণ এখানকার ম্যাক্সিমাম বই, ম্যাক্সিমাম বললে ভুল হবে, এখানকার 100% বই আসলে ইংলিশেই লেখা, এখানে আসলে আপনার বাংলা কোনো ওয়ার্ড তেমন নাই। তো অনেক সময় আমাদের পড়ার সময় বেশ সমস্যা হয়, কোনো একটা ওয়ার্ডের উচ্চারণে সমস্যা হয়, কোনো একটা ওয়ার্ডের এক্সেন্টে সমস্যা হয়, অর্থাৎ বাংলা করার ক্ষেত্রে একরকম পড়াশোনা, আবার ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে পড়াশোনা এটা আর এক রকম। সো আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো একমাত্র ডিজিজ কন্ডিশন আমি এ যাবৎকালে মেডিকেলে পড়ে একটা মাত্র ডিজিজের নামই দেখেছি যেটা বাংলাকে ইংলিশে লেখা, যেমন আমরা বাংলাকে ইংলিশে কীভাবে লিখি, আমার, AMAR, আমার। সো ঠিক এমনই একটা ডিজিজ কন্ডিশন আছে যেটাকে এইভাবে বাংলাকে ইংলিশে লেখা, কালা জ্বর। পুরো ইংলিশ বইয়ের মধ্যে একটা বাংলা নামই পেয়েছি, কালা জ্বর। কিন্তু এই নামটাও আরও একটু ক্রিটিক্যাল অ্যান্ড জটিল। কীভাবে কালা জ্বরের বাংলা কী? কয়াকার লয়াকার জয় বফলা র, কালা জ্বর। আপনি যদি এটাকে বাংলা থেকে ইংলিশে লিখতে যান তাহলে কীভাবে লিখবেন? KALA, কালা জ্বর, ZOR। বাট এখানেই একটু সমস্যা, আপনি যখন বইয়ে দেখবেন তখন বানানটা এরকম থাকে, KALA, কালা জ্বর, AZOR। অর্থাৎ কালা জ্বরের বাংলা তাহলে কী হলো? এটাকে ইংলিশে লেখা যদি আপনি পড়তে চান লিখবেন যে কালা আজ্বর, কারণ KALA, কালা, আর জ্বরের বাংলা ইংলিশ কী লিখছে? AZOR। তো যারা আসলে কালা জ্বর সম্পর্কে জানে না বা এই নামটার সাথে পূর্বে পরিচিত না তারা পড়ে কি কালা আজ্বর। এই যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হইতেছে এটাই আসলে মেডিকেল সবথেকে বড় একটা সমস্যা ক্রিয়েট করে। তাছাড়া আপনার ইংলিশ গ্রামার দুর্বল হইলেও কোনো সমস্যা হয় না, আপনি ইংলিশে ফোকাস থাকলেও তেমন কোনো সমস্যা হয় না। সমস্যাটা হলো আপনি একটা ওয়ার্ডের স্পিকিং অ্যান্ড ওইটার অ্যাকসেন্ট, এই দুইটা জিনিসে একটু
গরমিল হইলে স্যার ম্যাডামরা আসলে খুব রেগে যায়। তো এটা আসলে সমস্যা হয় কাদের ক্ষেত্রে, এটা প্রথম প্রথম যারা মেডিকেলে ঢোকে অর্থাৎ একদম ফার্স্ট ইয়ারে যারা আসে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আপনি যখন আস্তে আস্তে এই মেডিকেলটা কন্টিনিউ করে ফেলবেন, এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস চলে যাবে, তারপরে যে দেখবেন যে আপনার কাছে এইরকম এই ইংলিশ নিয়ে আর এত ফোবিয়া থাকবে না, তখন আপনি বই পড়তে গেলেও দেখবেন যে খুব ইজিলি একটা জিনিস বুঝতেছেন, একটা জিনিস পড়তে পারবেন, একটা জিনিসের মানেও সহজে বুঝে যাবেন। কিন্তু এই যে এক মাস বা দুই মাস, তিন মাস, এই যে এই সময়টার যে ফোবিয়া, এটাকে আসলে কাটাবেন কী করে? এটা কাটানোর মেন একটা সলিউশন হলো আপনার রিডিং পার্টনারের সাথে পড়া। যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে বা যারা ক্যাম্পাসে থাকে থেকে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব সহজেই রিকভার করা পসিবল হয়ে যায়। কিন্তু যারা বাসায় থেকে পড়ে বা যারা ওইখানকার স্থানীয় বা লোকাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে। বাট এখন এই যুগে এসে আসলে সমস্যাটা হওয়ার কথা না, কারণ প্রতিটা মেডিকেল কলেজে লাইব্রেরি বা রিডিং রুম সবই থাকে। আপনি চাইলেই কলেজ টাইমের পরে এসে কোনো একটা পড়া যদি না বুঝতে পারেন, আপনি আপনার কোনো ফ্রেন্ডের থেকে লাইব্রেরিতে বসে বা রিডিং রুমে বসে ডেমো নিতে পারেন। এতে হবে কি, আপনার অ্যাকসেন্ট ঠিক হবে, আপনার ইংলিশের প্রতি ফোবিয়াটা কাটবে। আপনি যখন আপনার ফ্রেন্ডকে কোনো একটা জিনিসে পড়া দিবেন বা কোনো একটা জিনিস মুখে বলবেন, তখন হবে কি আপনার ওই জিনিসটা সম্পর্কে অনেক বেশি ফ্লুয়েন্সি আসবে, আপনি ওই বিষয়ে অনেক বেশি তখন ফ্লুয়েন্ট হয়ে যাবেন। তখন আপনার ইংলিশের প্রতি একটা ফ্লুয়েন্ট ভাব চলে আসবে, তখন দেখবেন যে ভাইবাতে যে আসলে ওরকম ভয় করতেছে না, তখন আপনি খুব সহজে এই ইংলিশ ফোবিয়াটাকে কাটিয়ে উঠতে পারবেন। এখানকার যে ইংলিশ লেখা, এই ইংলিশ লেখাগুলো খুব বেশি কঠিন না। হয়তো কিছু ফরেন রাইটার আছে যাদের লেখাগুলো একটু কঠিন, কারণ তাদের লেখাগুলো ওই ফরেন স্ট্যান্ডার্ড। কিন্তু আমাদের দেশীয় রাইটারদের অনেক বই পাবেন যেগুলো থেকে পড়লে আপনি খুব সহজে একটা জিনিস বুঝতে পারবেন। আর এখানকার ইংলিশও আপনাকে ওইভাবে উচ্চারণ করতে হবে না যেমনটা বাইরের দেশের মানুষরা বা বাইরের দেশের সিটিজেনরা যেভাবে উচ্চারণ করে, ওদের অ্যাকসেন্ট আর বাঙালিদের অ্যাকসেন্ট এক হবে না। ইভেন আপনার স্যাররাও যখন পড়াবে দেখবেন যে আমাদের যে নিজস্ব অ্যাকসেন্ট আমরা সেভাবে উচ্চারণ করি, সব কিছু আপনি ওদের সাথে তুলনা করবেন না। আর এটা মনে করবেন না যে ওই দেশের ইংলিশ বা ইউরোপ কান্ট্রি বা বাইরের দেশের ইংলিশের মতো আমাদেরকে বলতে হবে, এমনটা আসলে না। আপনি বাংলাতেও বোঝাইতে পারেন স্যারকে, বাংলা ইংলিশ দুইটা মিক্স করেও আপনি বোঝাইতে পারেন। এখানে আসলে আপনার যেটা করা লাগবে সেটা হলো বারবার প্র্যাকটিস করা। আপনি যখন একটা জিনিস পড়বেন, একটা জিনিস যখন আর একটা বন্ধুর কাছে বা আপনার রিডিং পার্টনারের কাছে ডেমো দিবেন, হবে কি আপনার এই যে জড়তা, অর্থাৎ আপনি সারা জীবন পড়ে আসছেন বাংলাতে কিন্তু হট করে যে ইংলিশে ঢুকছেন, এই ইংলিশের যে ফোবিয়াটা, ভয়টা, আপনি যখন এই ডেমো দিবেন তখনই একমাত্র এই জড়তাটা কাটবে। আর যত বারবার আপনি এই ডেমো দিতে থাকবেন ততই দেখবেন যে আপনার মধ্যে ওই জড়তাটা কমে যাইতেছে, আপনার ইংলিশের প্রতি কোনো ফোবিয়াটা আস্তে আস্তে কমে যাবে। একটা সময় পরে যে দেখবেন যে আপনি খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতেছেন, এটা আসলে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই যারা প্রথম প্রথম আসার আগেই ভয় পেয়ে যায় যে ভাইয়া আমার তো ইংলিশ গ্রামার ভালো না, আমি তো ইংলিশে খুব ভালো বলতে পারি না, আমি তো ইংলিশে ভালো স্পিকিং দিতে পারি না। বাট এটা আসলে ম্যাটার করে না, আপনি প্রথম প্রথম আসলে আপনাকে অনেক বেশি কনসিডার করা হবে, কারণ স্যার ম্যামরাও জানে যে আপনি বাংলা মিডিয়াম থেকে হুট করে একটা ইংলিশ মিডিয়ামে আসছেন, তো স্যাররাও তখন আপনাকে অনেক কিছু কনসিডার করবে। বাট এটা একটা লেভেল পর্যন্ত, যে কয়েকটা মাস যাওয়ার পরেও যদি আপনি এমন এমন মেডিকেল টার্ম যেগুলো আপনি বাংলায় বলতে যাচ্ছেন বা বাংলায় বলেন, তাহলে তখন স্যার ম্যামদের অনেক রাগ হয়। কিন্তু সেটাও আপনি হয়তো আস্তে আস্তে বুঝে যাবেন, একটা দুইটা আইটেম দিলে তখন আপনি বুঝে যাবেন যে কোন জিনিসটা আপনাকে বাংলায় বলতে হবে, কোন জিনিসটা আপনাকে ইংলিশে বলতে হবে এবং কীভাবে বলতে হবে। তো এটা সব থেকে ভালো উপায় হয়ে গেলো আপনি যদি মেডিকেলে এসে শুরু থেকে একজন রিডিং পার্টনারের সাথে পড়াশোনা করেন এবং তাকে যদি আপনি প্রতিটা পড়া দিয়ে থাকেন বা ডেমো দিয়ে থাকেন, তার কাছে ভাইবা দিয়ে থাকেন এবং এইটা প্র্যাকটিস করতে থাকেন, তাহলে দেখবেন যে একটা সময় পর আপনার ইংলিশ নিয়ে ভয় থাকবে না অ্যান্ড আপনার ইংলিশ ফোবিয়াটাও আস্তে আস্তে কমে যাবে। তারপরে যে দেখবেন যে মেডিকেলে এই ইংলিশটাই অনেক বেশি সহজ, তখন আপনার ইংলিশ টার্মগুলো থেকে বাংলা পড়তে গেলে আরও বেশি বিরক্ত লাগবে, তখন দেখবেন যে বাংলা থেকে আপনি ইংলিশে বেশি কমফোর্টেবল ফিল করেন। সো ভয় পাওয়ার আসলে কিছুই নাই, আপনি মেডিকেলে আসেন, এসার পর প্রথম প্রথম এই বইগুলো দেখে ভয় লাগবে যে ইংলিশে লেখা, আপনি যদি ইংলিশগুলো না বুঝেন আপনার ফোনে একটা বাংলা ডিকশনারি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে আপনি কোনো জিনিসের মানে না বুঝলে সেটার মানে দেখে আপনি আপনার বইয়ে ওই ওয়ার্ডটার পাশে মানেটা লিখে রাখতে পারেন। এবং ম্যাক্সিমাম যে অ্যাপসগুলো পাওয়া যায় অর্থাৎ ডিকশনারি অ্যাপস, সেখানে আপনি প্রোনাউন্সিয়েশনও দেখতে পারবেন যে একটা ওয়ার্ডের উচ্চারণটা কেমন। আবার অনেক মেডিকেলও টার্ম বা মেডিকেলও জিনিসগুলো আপনি নর্মাল ডিকশনারিতে পাবেন না, সেটার জন্য আলাদা মেডিকেলিও ডিকশনারি লাগে এবং মেডিকেলও ডিকশনারিগুলো আপনি প্লে স্টোরে গেলেই পাবেন, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে এই এই মেডিকেলও টার্মগুলো সলভ করে ফেলতে পারেন। তো এই এই অ্যাপসগুলো ইউজ করে আপনি খুব সহজে মেডিকেলও টার্মগুলো সলভ করে ফেলতে পারেন। তো সবথেকে ভালো হয় আপনি কারোর সাথে পড়েন, তাদের সাথে শেয়ারে পড়াশোনা করেন অ্যান্ড এই যে একটা কমিউনিকেশন
জিনিসটা তৈরি হবে, অর্থাৎ আপনি যখন আরেকটা ফ্রেন্ডের সাথে পড়বেন তখন আপনার কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ হবে, আপনি যখন আর একজনকে বলবেন পড়াটা তখন আপনার মধ্যে ফোবিয়াটাও আস্তে আস্তে কমে যাবে, তখন স্যার ম্যামদের সামনে যেয়ে আর ওই রকম ভয় হবে না, ভয় কাজ করবে না, যার ফলে হবে কি আপনি তখন মানে আপনার যে ভাইবা ভীতিটাও কমবে, ইংলিশের প্রতি ফোবিয়াটাও আস্তে আস্তে কমে যাবে, এবং আপনার বলার স্কিল, ইংলিশের স্কিল বা যে কোনো ধরনের স্কিল অনেক বেশি ডেভেলপড হবে। সো ভয় পাওয়ার কিছু নাই, মেডিকেলে আসেন বা মেডিকেলে যদি থেকে থাকেন এবং আপনার যদি ইংলিশ ফোবিয়া থাকে তাহলে আপনি চেষ্টা করেন, আস্তে আস্তে চেষ্টা করেন, একদিনে সব কিছু সফল হবে না, বাট চেষ্টা করতে থাকেন, অবশ্যই আপনি এই জিনিসটাকে ওভারকাম করতে পারবেন, তখন দেখবেন যে আপনার এটা নিয়ে আর কোনো ভয় কাজ করবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং কোন রিলেটেড ভিডিওগুলো আপনারা চান মেডিকেল বিষয়ে বা মেডিকেলের কোনো বিষয়ে গাইডলাইনমূলক যে সকল ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আমি যতটুকু জানি বা আমার নিজের যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই আঙ্গিকে আপনাদেরকে হেল্প করার। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।